আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রথম আলো যে কাজ করেছে তা উন্নত দেশে করলে তাদের লাইসেন্স বাতিল হয়ে যেত। বঙ্গবন্ধুর 103তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। প্রথম আলো জঘন্য অপরাধ করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পত্রিকাটির শাস্তি পাওয়া উচিত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্য ধরে ঠান্ডা মাথায় কাজ করছেন। আওয়ামী লীগ অনেক কিছু সহ্য করে জানান দলটির সাধারণ সম্পাদক। বলেন, ফখরুল সাহেবরা এখন সাংবাদিকদের জন্য মায়া কান্না করছেন। তাদের সময় সাংবাদিক হত্যার ঘটনা স্মরণ করে দিয়ে তিনি জানান, আওয়ামী লীগ সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু তাদেরও দায়িত্বশীল হতে হবে। স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা যায় না বলে মনে করেন ওবায়দুল কাদের। আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য সম্পর্কে তিনি বলেন, দেশের যে অবস্থা, নির্বাচন আগাম হোক আর পরে হোক, বিএনপির ভরাডুবি হবেই। জানান, লন্ডনে বসে ফরমাইশি আন্দোলন এদেশে হবে না। রোজার দিনে রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দিয়ে আন্দোলন করলে মানুষ তা মেনে নেবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যারা আজকে বিবৃতি দিচ্ছে উন্নত বিশ্বের গণতান্ত্রিক বিশ্বের কোন দেশে এই ধরনের চাইল্ড এক্সপ্লয়টেশন হলো, কি হতো? সেই মিডিয়া, সেই গণমাধ্যমের লাইসেন্স বাতিল করা হবে। শেখ হাসিনা অনেক কিছু ধৈর্য ধরে অপেক্ষা করে, তিনি ঠান্ডা মাথায় কাজ করেন, গরম মাথায় করেন না।